নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি এঁচড়ের একটা নিরামিষ রেসিপি আর এটা একেবারে ইউনিক একটা রেসিপি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কত স্বাদিষ্ট হয়েছে ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে কিন্তু এই নিরামিষ রান্নাটা তৈরি হয়ে গেছে আমি প্রথমে এক টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখুন প্রথমে দু তিনবার জলটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে এক টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল এটাকে আমি ভিজিয়ে রাখছি মিনিট দশেকের জন্যে আর এটা খুব তাড়াতাড়ি করবো বলে আমি প্রেসার কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটি উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লু চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এবার জলটা একটু নেড়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা এঁচড়গুলো দেখুন একটু বড়ো বড়ো সাইজ করে কেটে রেখেছি এবার আমি ওগুলোকে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর দেখুন মাঝারি সাইজে ডুমোডুমো করে কেটে রেখেছি আলু আর এঁচড়টাকে আমি একসঙ্গেই সেদ্ধ করতে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এটা আমি খুব বেশি সিটি দেব না একটা সিটি দিয়েই কিছুটা সেদ্ধ করে নামিয়ে রাখবো কারণ পরে আবার এঁচোরটাকে যখন কষিয়ে রান্না করবো তখন আবার খানিকটা সেদ্ধ হবে নাহলে বেশি সিটি দিলে কিন্তু এঁচড়টা গলে যাবে আলুগুলো গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমি একটা সিটি দিয়ে বেশি করে সরিয়ে রাখলাম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা কুচি আর দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এর ভেতরে আমি দেব দু টেবিল চামচ মতো দই আর এর মধ্যে আমি সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি এই হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক ট চামচ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ সমস্ত মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো লবণ আর দেব কতগুলো কাজু দানা কাজুদানা দিলে পরে খুব সুন্দর টেস্ট আসবে এবার আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিলাম দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আমি এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে রাখলাম তাহলে কড়াইতে দিলে পরে মশলাটা আর ধরে যাবে না সেই জন্যে বেসিক মশলাগুলোকে একবারে দিয়ে আমি মশলার একটা পাতলা পেস্ট বানিয়ে রাখলাম দেখুন বন্ধুরা রান্নাটা কত সোজা আর কত সহজে অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু টেমচ মতো সাদা তেল আপনি ইচ্ছে করে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টাকে আমি একটু ফ্রাই করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে সমস্ত এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম কড়াইতে এবার অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আমি মিনিট দু এক তিনেক এটাকে ফ্রাই করে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রের ভেতর এটাকে তুলে রাখছি বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা এমনকি পোলায়ের সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আমি কড়াইতে দুটো চাঁচ মতো তেল নিয়ে নিয়েছি নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফটুল চামচ মতো গোটা জিরে এই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেব আর দুখানা তেজপাতাকে কুকুচু করে কেটে এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা মশলার পেস্টটা দেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মশার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিলাম আপনারা একদিন এই পদ্ধতিতে রান্না করে দেখুন দারুণ সুন্দর স্বাদ হবে এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্যে খানেক হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আবারও কিন্তু মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে একটু কড়াইয়ের নিচে ধরে যাচ্ছিলো এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একদিন করবেন দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা আলু আর এই আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এর স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যাচ্ছে আমি ভালো করে মিনিট দু একের জন্যে কষিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে আমার কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আগে থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করা ছিল তারপরে ভেজে নিয়েছিলাম তাই এখন আর বেশি সময় লাগলো না দেখুন একেবারে আলু আর এঁচোটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এই এক টেবিল চাঁচ মতো নিরামিষ রান্না একটু চিনি দিলে পরে টেস্ট আসে তাহলে অপশনাল ভালো না লাগলে দেবেন না এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা হাফ টেল চাঁচ মতন আর স্বাদ বাড়াবার জন্যে এবার দিয়ে দিচ্ছি এক টেল চাঁচ মতো ঘি ঘিটা দিলেও খুব সুন্দর একটা টেস্ট আসে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রান্নাটা কিন্তু একেবারেই শেষের পথে হয়ে এসেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে আজকে প্রথম দিন হন তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটাকে ফলো করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মিনিট পাঁচেক রেস্টে রাখার পর আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর এই টেস্টটাও কিন্তু মুখে লেগে থাকার মতন একেবারে হোটেলের সাথকেও হার মানাবে নিরামিষ এসে যে এত সুন্দর টেস্টি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক ধন্যবাদ আবার দেখা হবে